নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। 2023-এর প্রথম মাস জানুয়ারি মাস সিংহ রাশির কি বার্তা বহন করে নিয়ে আসতে চলেছে, অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনার ক্ষেত্রে জানুয়ারি 2023 কি সম্ভাবনা উঠে আসতে চলেছে, আমি এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্রত্যেকে ভিডিওটির আলোচনাটা অবশ্যই সম্পূর্ণরূপে অবশ্যই শুনবেন। দেখুন, যারা আমার সাথে পরামর্শ নিতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণ অনলাইন সার্ভিস। দেখুন, মানুষের জীবনে, প্রত্যেক মানুষের জীবনে কিছু না কিছু সমস্যা কিন্তু আছে, ভেঙে পড়বেন না, কৌশিক রায় আপনাদের পাশে আছে। দেখুন, প্রথমে আপনাদেরকে আমি জানাই, সিংহ রাশির আপনি মানুষ জানুয়ারি মাসে বেশ কয়েকটি গ্রহের কিন্তু মহা পরিবর্তনে ভাগ্যের চাকা কিন্তু ঘুরতে চলেছে। দেখুন, 17 জানুয়ারি 2023 শনি রাশি পরিবর্তন করছে, 30 বছর পর আপনার সপ্তমভাবে অবস্থান করছে, কেন্দ্রে আসছে এবং শশ নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। 22 জানুয়ারি 2023 শুক্র আপনার সপ্তমভাবে মকর রাশি থেকে কুম্ভ রাশিতে প্রবেশ করছে। 12 জানুয়ারি 2023 মঙ্গল বকরি থেকে মার্গী হচ্ছে এবং 18 জানুয়ারি 2023 আপনার বুধ ধনু রাশিতে বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে। মকর সংক্রান্তিতে রবি রাশি পরিবর্তন করছে এবং ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে। কি রেজাল্ট পেতে চলেছে সিংহ রাশি, তার বিষয়ে আমি আলোচনা কিন্তু করতে চলেছি। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক করুন এবং কমেন্ট করুন। কি উপায় করবেন ভিডিও শেষে আমি সেটা আপনাদেরকে জানাবো। দেখুন, স্বাস্থ্য, আপনার রাশির অধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে এবং মিত্র গৃহে অবস্থান করছে। 14 জানুয়ারি পর্যন্ত স্বাস্থ্যের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে যথেষ্ট কিন্তু ভালো দিক রয়েছে, অর্থাৎ যাদের স্বাস্থ্য নিয়ে চিন্তা করেন কি না, মোটামুটি 14 জানুয়ারি অবধি কিন্তু খুব স্বাস্থ্যের জায়গাটা কিন্তু ভালো। 14 জানুয়ারির পর এই রবি কিন্তু রাশি পরিবর্তন করছে, ছোটোখাটো ক্রনিক ডিজিজ আপনাদের হতে পারে, অর্থাৎ 14 জানুয়ারির পর থেকে একটু হলো স্বাস্থ্যের জায়গাটা নিয়ে একটু সতর্ক থাকুন, ছোটোখাটো টুকিটাকি যে সমস্যা সেটা কিন্তু হতে কিন্তু পারে। এবার আসি আপনাদের অর্থ। দেখুন, আপনাদের ধনাধিপতি পঞ্চমভাবে অবস্থান করছে, কানেকশানটা খুব ভালো। দেখুন, ধনাধিপতি যখন পঞ্চমভাবে অবস্থান করে, আপনাদের শেয়ার বাজার, স্টক মার্কেট থেকে অনলাইন কাজের সঙ্গে যারা আছেন, সেলস লাইনে যারা আছেন, মার্কেটিং লাইনে যারা আছেন এবং যারা বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন, কনসালটেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন, সেখান থেকে কিন্তু আপনারা লাভ কিন্তু পাবেন। ধনাধিপতি পঞ্চমভাবে আকস্মিক অর্থপ্রাপ্তি আপনাদের কিন্তু হতে চলেছে এবং ষষ্ঠভাবে শনি অবস্থান করছে আপনার 16 জানুয়ারি পর্যন্ত। এই সময়টা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিছুটা কিন্তু পজিটিভ কিন্তু দিতে চলেছে, অর্থাৎ 17 জানুয়ারির পর থেকে যখন এই শনি আপনার কেন্দ্রে অবস্থান করবে, প্রথম কথা আপনাদের ম্যারিটাল লাইফ ভালো কিন্তু করবে, বিবাহিত জীবন, দাম্পত্য সুখ আপনাদের কিন্তু নিশ্চিত রূপে কিন্তু আসতে কিন্তু চলেছে এবং এর পাশাপাশি আপনাদের
দৈনন্দিন রোজগার, ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে। বিবাহের জন্য যারা প্রচেষ্টা করছিলেন সিংহ রাশির আপনি মানুষ, 17 জানুয়ারির পর থেকে কিন্তু আপনাদের বিয়ের কিন্তু যোগাযোগগুলো এবং বিয়ে হয়ে যাওয়ার একটা সম্ভাবনা কিন্তু রয়েছে। 30 বছর পর শশনাম মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে সিংহ রাশির, শুভ বিবাহ, দাম্পত্য সুখ, এবং যাদের ডিভোর্সের মামলা নিয়ে কোর্টে ঝামেলা চলছিল সেখান থেকে কিছুটা রিলিফ, আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গা কিন্তু রয়েছে। এবং এর পাশাপাশি যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা খুব একটা ভালো চলছিল না, এবার আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসা ক্ষেত্রে কিন্তু দুর্ধর্ষ লাভ আপনারা কিন্তু পেতে চলেছেন। এবং পাশাপাশি পার্টনারশিপ বিজনেস ক্ষেত্রেও আপনাদের ভালো এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি কিন্তু করবে। এবার আসি শিক্ষা। দেখুন, পঞ্চম ভাব রিপ্রেজেন্ট এডুকেশন, শিক্ষা। পঞ্চম ভাবে বুধ অবস্থান করছে এবং পঞ্চমপতি বক্রী হয়ে অষ্টম ভাবে অবস্থান করছে এবং একটি রাজযোগ সৃষ্টি করছে। এখানে কিন্তু বিপরীত রাজযোগ সৃষ্টি করে আপনাদের এডুকেশন জায়গাটা কিন্তু ভালো কিন্তু হবে। যারা প্রাইমারি লেভেলে পড়াশোনা করছেন বা উচ্চ শিক্ষার সঙ্গে আছেন বা রিসার্চমূলক পড়াশোনা করছেন বা MBA, BCA, CS নিয়ে পড়াশোনা করছেন, যারা মাস্টার ডিগ্রি করছেন, যারা MCOM, BCOM করছেন, তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট কিন্তু ভালো। বা যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন, টেকনিক্যাল ফিল্ডে পড়াশোনা করছেন, এই এডুকেশন সেক্টরটা কিন্তু আপনাদের ভালো কিন্তু দিতে চলেছে। তবে 16 জানুয়ারি 2023 থেকে কম্পিটিটিভ যারা পরীক্ষা দিবে, অর্থাৎ কোনো ক্ষেত্রে আপনার সরকারি হোক বা বেসরকারি হোক, কম্পিটিটিভ পরীক্ষা, প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনার সাকসেস কিন্তু পাবে। ষষ্ঠভাবে রবি, তো প্রতিযোগিতামূলক পরীক্ষাতে কিন্তু আপনাদের সফলতা কিন্তু আসতে চলেছে। আপনাদের এ মাসে 2023-এর জানুয়ারি মাসে সবথেকে বড় জিনিস, আপনাদের মান সম্মানের জায়গা কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এবং এর পাশাপাশি প্রেমের ক্ষেত্রে যদি আমি আসি, দেখুন প্রেমের ক্ষেত্রে আমি বলবো রবি অবস্থান করছে, কিছুটা সেন্টিমেন্ট, ইগো থাকবে সিংহ রাশির আপনি যদি মানুষ হন, জাতক অথবা জাতিকা হন, কিন্তু এটাকে নিজেকে কিন্তু কিছুটা ব্যালেন্সিং কিন্তু করতে হবে। যে কোনো ব্যাপারে বেশি সেন্টিমেন্ট কিন্তু নেওয়া আপনাদেরকে চলবে না। তবে বৃহস্পতি অবস্থান, বৃহস্পতি আপনার বিপরীত রাজযোগ সৃষ্টি করছে, খুব বড় ধরনের সমস্যা হবে না, সেই জায়গাটা ছোটোখাটো খুচরো সমস্যা হতে পারে প্রেমের ক্ষেত্রে, কিন্তু সেই জায়গা থেকে আপনারা মুক্তি কিন্তু পেতে চলেছেন। তবে 22 জানুয়ারি 2023-এর পর থেকে আপনাদের প্রেমের ক্ষেত্রে নিশ্চিত রূপে কিন্তু আপনারা সফলতা কিন্তু পেতে চলেছেন। বৃহস্পতি পূর্ণ দৃষ্টি আপনার চতুর্থ ভাবে রয়েছে। দেখুন, চতুর্থ ভাব আপনাদের প্রপার্টির জায়গা থেকে আপনারা লাভবান হবেন, সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভবান হবেন, এবং এর পাশাপাশি মাতার সুখ, মায়ের সঙ্গে আপনাদের সম্পর্কের উন্নতি, কারণ বকরি থেকে মার্গী হয়ে গেছে, এখানে কিন্তু আপনাদের যথেষ্ট ভালো। বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বজন থেকে আপনারা কিন্তু হেল্প কিন্তু পেতে চলেছে। এবং সরাসরি বৃহস্পতি ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের পঞ্চমপতি, মানে অর্থ প্রাপ্তির একটা বড়, আমি বারবার বলছি বৃহস্পতি যেভাবে দৃষ্টি দেয় কি না, সেটা গঙ্গা জলের মতো পবিত্র করে। ধনভাবে দৃষ্টি দিচ্ছে আপনাদের, অর্থনৈতিক স্টেবিলিটি আপনাদের কিন্তু আসতে চলেছে। এবং বিদেশের সাথে যারা রত রয়েছে, বিদেশের মাটিতে যারা কাজকর্ম করতে চাইছে, বিদেশ থেকে আপনাদের এ সময় কিন্তু লাভ আপনারা পেতে চলেছেন। ভাগ্যাধিপতি আপনার কর্মভাবে অবস্থান করছে, বকরি থেকে মার্গী হয়ে যাচ্ছে, ভাগ্যের সাপোর্ট কিন্তু আপনারা পাবেন। 12 জানুয়ারির পর থেকে ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা সাপোর্ট পাবেন। ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় সেই কাজগুলো আপনাদের হতে চলেছে। এবং কর্মক্ষেত্রে একটু টাফ ব্যাপার থাকলেও কিছুটা যা হবে হবে দেখে নেওয়া যাবে, এরকম একটা মনোভাব নিয়ে যদি এগান, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু হবে। এবং আপনাদের সন্তান ক্ষেত্র যদি বলি, সন্তান ক্ষেত্র আপনাদের শুভ কিন্তু রয়েছে।
এবং এর পাশাপাশি আপনাদের ভাগ্যাধিপতি কর্মভাবে ভাগ্যের দ্বারা কর্ম পাওয়ার একটা সম্ভাবনা কিন্তু আপনাদের সৃষ্টি কিন্তু করতে চলেছে। আপনি সিংহ রাশির মানুষ আপনার ক্ষেত্রে, এবং এর পাশাপাশি আপনাদের এবছর জানুয়ারি মাসের প্রথম দিকে আপনাদের বেশ কিছু খুশির সংবাদ আপনাদের কিন্তু নিয়ে আসতে চলেছে, এবং ফিনান্সিয়াল জায়গাটা আপনাদের ভালো। এবং যারা গাড়ি কিনতে চাইছেন, গাড়ি পারচেস বা কোনো জমি জায়গা সংক্রান্ত নিয়ে যাদের সমস্যা চলছিল, জমি জায়গার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রপার্টি থেকে কিন্তু আপনার লাভ কিন্তু পেতে চলছে। অর্থাৎ আপনি সিংহ রাশির মানুষ, আপনার এই সম্ভাবনাগুলো কিন্তু উঠে আসতে কি করবেন। দেখুন, আপনারা সকালবেলা উঠে আপনারা সূর্য দেবতাকে অর্ঘ্য দিন, জল নিবেদন করুন এবং ওম আদিত্যায় নমো এই মন্ত্রটি আপনারা পাঠ করুন। তাতে কিন্তু বিশেষভাবে আপনারা কিন্তু লাভ এই বছর কিন্তু পেতে চলেছেন। 2023 আপনাদের জন্য কিন্তু একটা গোল্ডেন পিরিয়ড সিংহ রাশির আপনি যদি মানুষ হন আপনাদের ক্ষেত্রে কিন্তু আসতে চলেছে। এবং বিশেষ করে আপনাদের এ মাসে সম্পত্তিজনিত জায়গা থেকে আপনারা কিন্তু এ মাসে কিন্তু বিশেষভাবে লাভ আপনারা কিন্তু পেতে চলেছে। ডায়েরিতে নোট করে নিন, নিশ্চিত রূপে আপনাদের সফলতার হাতছানি আপনারা কিন্তু পেতে চলেছেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। নমস্কার, ধন্যবাদ।